আসসালামু আলাইকুম বন্ধুরা, ভকেশনালে তোমরা যারা লেখাপড়া করতেছো তোমরা কিন্তু ইতিমধ্যে উপবৃত্তি টাকা পাওয়া শুরু করেছো। অনেকে আমাদের কমেন্টস করে জানাচ্ছ এবং নিউজ ফিডে আমরা দেখতে পারতেছি অনেকেই কিন্তু ভকেশনালের উপবৃত্তি টাকা পাচ্ছে। এখন কথা হচ্ছে হাই স্কুল বা কলেজে যারা প্রথম ষষ্ঠ শ্রেণী এবং একাদশ শ্রেণীতে উপবৃত্তির জন্য আবেদন করেছো তোমাদের টাকাগুলো কবে দেবে বা তোমরা যে আবেদন করেছো আবেদনটা বর্তমানে কোন অবস্থায় রয়েছে, চূড়ান্ত তালিকা কবে প্রকাশ করা হবে আর কবেই তোমরা টাকাটা পাবা সেটা জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তাই এই তথ্যগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। বন্ধুরা, তোমরা কিন্তু এখানে নিউজ ফিডে দেখতে পাচ্ছো এসএসসি ভকেশনালের টাকা কিন্তু অনেকেই পাচ্ছে। কেউ পাচ্ছে 1800 টাকা, কেউ পাচ্ছে 2800 টাকা, আবার কেউ কিন্তু 4000 টাকার মতো পাচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছো এমডি রাকিব, সেও কিন্তু এখানে দেখতে পাচ্ছো টাকা কিন্তু সে পেয়ে গেছে। অর্থাৎ চার যে টাকাটা এখানে দেখতে পাচ্ছো 6699 টাকা সে কিন্তু পেয়েছে। তোমরা এখানে তারিখটা দেখতে পাচ্ছো 16/4/2023, আজকে হচ্ছে 18 তারিখ। তো এখানে তোমরা কিন্তু তারিখটা দেখতে পাচ্ছো, এখানে অনেকেই কিন্তু টাকাগুলো পাচ্ছে। কারিগরি প্রবৃত্তি টাকা সে কিন্তু এখানে পেয়ে গেছে 1800 টাকা, এখানে তোমরা কিন্তু তারিখটা দেখতে পাচ্ছো। বন্ধুরা, এইভাবেই কিন্তু অনেকেই কিন্তু টাকাগুলো পাওয়া শুরু করেছো। তো এখন কথা হচ্ছে ষষ্ঠ শ্রেণী এবং একাদশ শ্রেণী বর্তমানে আবেদনটা কোন অবস্থায় রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি তোমাদের বর্তমানে আবেদন তোমরা যারা করেছো শিক্ষা প্রতিষ্ঠানের যে স্যার রয়েছে কম্পিউটার অপারেটর স্যার, সে যদি তোমাদের তথ্যগুলো দেখে তোমরা এখানে দেখতে পাচ্ছো স্ট্যাটাসটা পিএমটি অনুমোদন পেন্ডিং। পিএমটি অনুমোদন পেন্ডিং বলতে যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে নামের তালিকাটা সেটা পাঠানো হয়েছে উপজেলা কার্যালয়ে। তো উপজেলা কার্যালয়ের যে কাজটা রয়েছে তোমাদের এই আবেদনগুলো একটু তারা একটু চেক করে দেখবে যে তোমাদের তথ্যগুলো বা তোমরা যে ইনফরমেশন দিয়েছো সেই ইনফরমেশন ঠিক আছে কিনা। তো ইনফরমেশনগুলো যদি সঠিক থাকে, তোমার তথ্যগুলো সব কিছু ঠিক থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু যদি নিখুঁত থাকে, যদি কোনো ভুল না হয়, তাহলে তোমাদের কিন্তু এই উপজেলা থেকে তোমাদের কিন্তু তালিকাটা চূড়ান্ত প্রকাশ করা হবে। অর্থাৎ ওই যে তালিকাটা প্রকাশ করা হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে তালিকাটা দেওয়া হলো, এই তালিকা বাদে তোমার উপজেলা থেকে যে তালিকাটা দেওয়া হবে ওই তালিকা যাদের নামটা থাকবে সেই তালিকায় নাম থাকা সত্ত্বেই শিক্ষার্থীরা কিন্তু উপবৃত্তির টাকা পাবে। এখন কথা হচ্ছে চূড়ান্ত তালিকা কবে প্রকাশ করা হবে। তো বন্ধুরা, আমরা যতটুকু জানতে পেরেছি এই মাসের মধ্যে বা ঈদের পরপরই তোমাদের এই চূড়ান্ত তালিকাটা প্রকাশ করা হবে। তো চূড়ান্ত তালিকা প্রকাশ করার পরই ওই তালিকা যাদের নাম থাকবে তারাই কিন্তু উপবৃত্তির টাকাটা পাবা। তো এবার কথা হচ্ছে টাকাটা আমরা কোন মাস থেকে পাওয়া শুরু করব। বন্ধুরা, উপবৃত্তির টাকা কিন্তু সাধারণত বছরে দুইবার দেওয়া হয়, একটা হচ্ছে জানুয়ারি থেকে জুন আর জুলাই থেকে ডিসেম্বর। তো তোমরা যারা নতুন আবেদন করেছো ষষ্ঠ শ্রেণী এবং একাদশ শ্রেণী, তোমাদের কিন্তু জানুয়ারি অথবা জানুয়ারি থেকে জুনের যে টাকাটা এই টাকাটা তোমরা কিন্তু জুন অথবা জুলাই মাসে পাবা। আর যারা এবছরের এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের যে টাকা আটকে রয়েছে এই টাকাটা তোমাদের পরীক্ষার আগে দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে চূড়ান্ত আপডেট আসা মাত্র আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তাই সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা ঘন্টা বাজিয়ে নোটিফিকেশনটা অন করো। আর কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আমরা এখানে। খোদা হাফেজ।